Hello everybody, welcome to my channel English with Russell. Well, in today's tutorial we're gonna talk about some important proverbs for SSC and HSC examinations. Actually, these proverbs are not only important for SSC and HSC examinations but for different competitive examinations. So let's get started. আমি এই প্রত্যেকটি প্রবাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মেন অর্থ করব তারপর যে বাংলা প্রচলিত প্রবাদটা রয়েছে সেটা এখানে আমি বলে দেব এখানে লেখাও আছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো শুরু করছি প্রথমেই আ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস আ রোলিং স্টোন একটি ঘূর্ণায়মান পাথর রোলিং মানে ঘুরছে এরকম ঘূর্ণায়মান পাথর গ্যাদার্স নো মাস গ্যাদার্স মানে জমা হওয়া পঞ্জীভূত হওয়া জন্মানো অন নো মাস মানে কোনো শৈবাল জন্মে বলছে গ্যাদার্স নো মাস কোনো শৈবাল জন্মে না আর রোলিং স্টোন একটি ঘূর্ণায়মান পাথরের মধ্যে মানে হচ্ছে যে একটি পাথর সমুদ্র সৈকতে যে বা সমুদ্রের মধ্যে ঢেউর সাথে যে পাথরগুলি নুড়িগুলি নড়তে থাকে তার উপর কোনো শ্যাওলা জমে না বাট যেই পাথর বা নুড়ি স্থির হয়ে বসে থাকে তার উপরই শ্যাওলা জমে এখানে বাংলা প্রবাদ হচ্ছে এটা যে স্থির মস্তিষ্ক না হলে উন্নতি করা যায় না যে আমাদেরকে স্থির হতে হবে কোনো একটা বিষয়ের লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলে আমরা উন্নতি করতে পারবো যদি একটার পর একটা লক্ষ্য আমরা স্থির না পরিবর্তন করি তাহলে আর সেই লক্ষ্যে পৌঁছানো যায় না বাংলা আরেকটি প্রবাদ হচ্ছে চঞ্চল মতির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না তাহলে ইংরেজি হচ্ছে আর রোলিং স্টোন এইটুকু মনে করে দেওয়া থাকলো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে পরের অংশটুকু দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করে দেব অথবা স্টোন পর্যন্ত দেয়া থাকলো আর রোলিং স্টোন গ্যাদার্স নো মাস বাকি অংশ দিয়ে আমাকে এটা কমপ্লিট করতে হবে পরেরটা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ অ্যাজ ইউ সো সো হচ্ছে বপন করা বীজ বপন করা যেটা অ্যাজ ইউ সো তুমি যেরকম বপন করবে সো ইউ রিপ তুমি সেরকমই ফসল পাবে রিপ মানে হচ্ছে ফসল কর্তন করা ফসল ওঠানো হারভেস্ট বাংলা এই প্রবাদটির অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল ইংরেজিতে আরও একটি প্রবাদ রয়েছে এরকমই সেটা হচ্ছে সো দ্য উইন্ড অ্যান্ড রিপ দ্য whirlwind সো আগে বলেছি বপন করা উইন্ড মানে বায়ু বা বাতাস তুমি বায়ু বপন করলে তুমি ঘূর্ণি বায়ু পাবে মানে তুমি যেরকম আচরণ করবে তার চেয়ে বেশি খারাপ আচরণ তোমার সাথে অন্যজন করবে এখানে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তারপর আসছে গ্রাবস অল লোসল গ্রাস মানে আঁকড়ে ধরা দখল করা লস অল সব কিছু হারানো যে তুমি যদি সব কিছু ধরতে যাও সব কিছু নিতে যাও মানে বেশি লোভ করো তো লস অল তুমি সব কিছুই হারাবে মানে অতি লোভে তাতি নষ্ট এখানে গ্রাস অল পর্যন্ত দেওয়া থাকবে অথবা শেষের অংশটুকু দেওয়া থাকবে তোমাকে প্রথম অংশটুকু দিয়ে এটা পূরণ করতে হবে স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড স্পেয়ার হচ্ছে নিষ্কৃতি দেয়া অব্যাহতি দেওয়া মানে ব্যবহার না করা দা রড মানে হচ্ছে আঘাত করা যে স্টিক বা লাঠি বলে যেটি বলে যে স্পেয়ার দ্য রড যদি ওই লাঠিকে আপনি নিষ্কৃতি দেন মানে ওকে কাজে না লাগান স্পয়েল দ্য চাইল্ড তাহলে আপনার শিশুকে আপনি নষ্ট করবেন স্পয়েল মানে নষ্ট করা মানে আপনি লাঠি যদি ব্যবহার না করেন সন্তানকে যদি শাসন না করেন তাহলে সন্তান নষ্ট হবে অতি আদরে সন্তান নষ্ট ইংরেজিতে আরেকটা প্রবাদ আছে টু মাচ ইন্ডালজেন্স স্পয়েলস আ চাইল্ড Too much অতিরিক্ত ইন্ডালজেন্স মানে প্রশ্রয় অতিরিক্ত প্রশ্রয় স্পয়েলস আ চাইল্ড একটি শিশুকে নষ্ট করে সন্তানকে নষ্ট করে মানে হচ্ছে কি অতি আদরে সন্তান নষ্ট এখানেও এই দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে তো হয়তো অর্ধেক থাকবে স্পেয়ার দ্য রড হ্যাঁ স্পয়েল দ্য চাইল্ড এরকম বাকি অংশ দিয়ে আমাকে পূরণ করতে হবে তারপরে আরেকটি আসছে সেটা হচ্ছে খুবই প্রচলিত একটি প্রবাদ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম Is the key to success key মানে চাবি to success সফলতা পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি বা সৌভাগ্যের চাবিকাঠি fools rush in where angels fear to tread fools বোকারা rush in rush মানে দৌড়ে যাওয়া দৌড়ে কোথাও প্রবেশ করা ঢোকা হ্যাঁ বোকারা দৌড়ে যায় where যেখানে angels ফেরেশতা বা জ্ঞানীরা fear ভয় পান to tread tread মানে হচ্ছে হাঁটা বা মারানো যেখানে জ্ঞানীরা হাঁটতে ভয় পান সেখানে বোকারা দৌড়ে যায় তাহলে বাংলা যে প্রবাদটি সেটা হচ্ছে কত হাতি গেল তল মশা বলে কত চলো অনেক জ্ঞানীরাই যে কাজটি করতে পারে না বাট বোকারা সেখানে সেটা মানে অনায়াসে করবে বলে এগিয়ে যায় এবং পরে বিপদে পড়ে আগে সেটা বলা হচ্ছে ফুলস রাশ ইন ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড তারপরে আছে দ্য ওয়ারার বেস্ট নোজ ওয়ার দ্য শো ফিন্সেস ওয়্যারের অর্থ হচ্ছে ওয়্যার থেকে আসছে, ওয়্যার মানে পরা, পোশাক পরা, জুতা পরা, যাই বলি পরিধান করা। যে ওয়্যারার, যে পরিধান করে বা পরে। দ্য ওয়্যারার বেস্ট নোজ, যিনি পরেন তিনিই ভালো জানেন। ওয়্যার দ্য শো ফিন্সেস, জুতা কোথায় চিমটি কাটে, মানে এ শাব্দিক অর্থ এরকম আসে, মানে যিনি জুতা পরেন তিনি বুঝতে পারেন জুতাটা কোন জায়গায় সমস্যা, মানে হচ্ছে যার সমস্যা সেই বলতে পারে একমাত্র, তার মানে হচ্ছে কি যার জ্বালা সেই জানেন। দ্য ওয়্যারার বেস্ট নোজ ওয়্যার দ্য শো ফিন্সেস। Patience is bitter but its fruit is sweet. Patience মানে হচ্ছে ধৈর্য বা সহিষ্ণুতা, is bitter, bitter মানে হচ্ছে তিতা বা তিক্ত, ধৈর্য হচ্ছে তিতা, but its fruit is sweet, কিন্তু এর ফল হচ্ছে মিষ্টি। এই its মানে হচ্ছে ইটের পজিটিভ ফর্ম, অধিকারবাচক যে প্রণাটা হচ্ছে সেটা, but its fruit কিন্তু এর ফল is sweet, মিষ্টি, মানে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায়, সেটাই এই প্রবাদটা হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। এই একই অর্থের আরও দুটি প্রবাদ রয়েছে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, পেশেন্স হ্যাজ ধৈর্যের আছে ইটস রিওয়ার্ডের পুরস্কারে ফল আছে, ধৈর্যের পুরস্কার রয়েছে। অল থিংস কাম টু হিম, সব কিছুই তার কাছে আসে, হু ওয়েটস যে অপেক্ষা করে, মানে যে ধৈর্য ধারণ করবে সেই সব কিছু পাবে, মানে হচ্ছে সবরে মেওয়া ফলে। পরবর্তী প্রবাদটি হচ্ছে টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ওর হচ্ছে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর আগে দেখো, ইউ লিভ লাভ দেওয়ার আগে, মানে তুমি লাভ দেওয়ার আগে দেখো, চেক বিফোর ইউ লিভ, রিথিঙ্ক বিফোর টেকিং ডিসিশন, মানে সিদ্ধান্ত নেওয়ার আগে পুনরায় ভেবে দেখো, এটি বলছে চেক বা লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করে ভেবো না বা করিয়া ভেবো না, ভাবিয়া করিও কাজ করিয়া ভেবো না। যাই হোক, তো লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভেবো না। পরেরটা হচ্ছে আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, আনইজি অস্বস্তি, দুশ্চিন্তা, টেনশন, লাইস মানে অবস্থান করা, থাকা, দ্য হেড মাথায়, হ্যাঁ, দ্যাট যেই মাথা, ওয়ার্স পরিধান করে, পরে, দ্য ক্রাউন মুকুট, মুকুট কারা পরে, রাজারা পরে, তাহলে যেই রাজা মানে রাজার দুশ্চিন্তা বেশি থাকে, যিনি মুকুট পরেন তার দুশ্চিন্তা বেশি থাকে, তার মাথায় অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন ভর করে থাকে। তো বাংলা যে হচ্ছে প্রবাদ সে হচ্ছে মুকুট না আগুনের ডালা, মুকুট না আগুনের ডালা, মুকুট পড়েছে না আগুনের ডালা পড়ছে সেটা বুঝতে পারছে, কারণ হচ্ছে যার যত বেশি দায়িত্ব তার তত বেশি ঝামেলা, যত বেশি বড় পদে থাকবে তত বেশি দায়িত্ব থাকবে এবং তত বেশি ঝামেলা থাকবে, মানে ঘুমাতে পারবেন না, সেটা বলছে যে আনইজ লাইস, তারপর দেয়া থাকলো ডট ডট ডট, এখন বাকিটুকু দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো আনইজ লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, অথবা এই দ্যাট পর্যন্ত দেয়া থাকলো বা শুধু হেড পর্যন্ত দেয়া থাকলো, বাকিটুকু দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। পরে যে প্রবাদটি সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা খুবই প্রচলিত, সবাই জানে ইজি একটা প্রবাদ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সত্যতাই উৎকৃষ্ট গুণ। তারপর হচ্ছে আ স্টিচ ইন টাইম সেভস নাইন, আ স্টিচ, স্টিচ মানে হচ্ছে ফোরন, সূচের যে ফোরন, সূচ দিয়ে সেলাই করে যে ফোরন দেওয়া হয় কাপড়ে সেটা হচ্ছে স্টিচ, এ স্টিচ একটি ফোরন, ইন টাইম সময় মতো, মানে সময়ের যে এক ফোর, সেভস নাইন, এই নাইন মানে কিন্তু নয় শুধু সংখ্যা না, এটা বলছে অনেক ফোরন থেকে তোমাকে রক্ষা করবে, অনেক ফোরন দেওয়ার যে জ্বালা, যে সময় নষ্ট, সেটা থেকে তোমাকে নষ্ট করবে। যে স্টিচ ইন টাইম সময় মতো এক ফোর, সেভস নাইন, ও সময় যে 10টা ফোর লাগবে, অধিক ফোর লাগবে, অনেক কষ্ট হবে, সেখান থেকে তোমাকে রক্ষা করবে। এটা বাংলা অর্থ হচ্ছে সময়ে এক ফোর, অসময়ে 10 ফোর। স্টিচ ইন টাইম সেভস নাইন।